लालकृष्ण आडवाणी को मिल रत्न सम्मान ट्वीट करी सूचना दे प्रधानमंत्री नरेंद्र मोदी फोन कर आडवाणी को जनइले शुभेच्छा बहुत बड़ खबर ए लालकृष्ण आडवाणी जब कह भारतीय जनता पार्टी हो कि भारतीय राजनीति कथा हो कि बीजेपी टर्म कथा हो बे गुरुत्वपूर्ण भूमिका रही आम कह पदर मत से रही खास करें कह राम मंदिर कथा जब आसे लालकृष्ण आडवाणी को मतलब से भूलह नहीं लालकृष्ण आडवाणी को मिली भारतरत्न রত্ন সম্মান টুট করে সূচনা দে আডবানী শুভেচ্ছা জনাইছেন বড় খবর ভাবে আডবানী ভারত রত্ন পুরস্কার নিশ্চিত ভাবে এটা গোটা সবু বড় খবর এবং ভালো খবর বি কিন্তু আমি দেখুচে যে লাালকৃষ্ণ আডভানী যে ভারতের আপনার দেখবে যে মানে কিভাবে আপনার যে সময় অরাজকতা লাগি রইলা এবং অরাজকতার মুখ্য কারণ লা যে এটি কিছু অরাজকতা তত্ত্ব বারম্বার এটি প্রোৎসাণ দিয়া যা তো সেঠু সে অরাজকতা ভিতর বাহার করা হলে গোটা রাজনৈতিক বিপ্লব দরকার এবং সে রাজনৈতিক বিকল্প ব্যবস্থা ভিতরে গোটা আপনার নূয়া গোটাই আপনার সরকার ঢাঞ্চা দরকার এবং সে সরকার ঢাঞ্চা কেবল ভারত গোটাই যদি দল তো সে দল মাধ্যমে দই হব দেখিবে তেমকরি সে দেখবে লাডভানী আপনার অটলবিহারী বাজপেয়ী সহ মিশিক সেয়ারি কলে আপনার গোটে মানে দল টিয়ারি কলে যার না হল ভারতীয় জনতা পার্টি এবং সে ভারতীয় জনতা পার্টি সে সশক্ত সবল করার সর আপনার যাত্রা রথযাত্রা রাম ওটা রাম টেম্পল যে ক্যাম্পে আরম্ভ কলে তা যা হলো সেটা হচ্ছে হিস্রি আপনার দেখিবে। যে ভারতীয় জনতা পার্টি ধীরে 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 ভারত শাসন ডোড়ি হাতক নে তাপরে আপনার দেখবে শাসন ব্যবস্থা ভিতরে যে অব্যবস্থা রয়েছে তাভর অনেক কিছু দূর হল যে আপনার অরাজকতা তত্ত্ব মানুষ পৃষ্ঠপোষকতা দিয়া যা সেইটা ধীরে ধীরে বন্ধ হলো তা সে অরাজক তত্ত্ব ভিতরে রয়েছেন আপনার মানে जु उग्रवाद रहेछ सन्तासवाद रहिला उग्रवाद सन्तासवाद ह्रास पाइला जो क्रिमिनाल एलिमेन्ट्स म दरात्म्य कम पाइला ता छ जो मैले दुर्नीतिग्रस्त ले विरुद्ध भारतीय जनता पार्टी शासन व्यवस्था को आसवा जो इट

तेल भारत आम जो सुशासन व्यवस्था आपत देखुचे वर्तमान से संभव हो न थान था ता एते बड़ा आ, तो ये बड़ व्यक्ति जी कि भिजुआलाइज ए सोशियाल पलिटिकाल एवं मानने सेत से अनेक त्याग पड़ता जेल जावाक पड़ता जेल रारिक भाई सड़क पड़ता कोर्ट कचेरी दौड़क ନୟାନ୍ତ ହେବାକୁ ପଡ଼ିଥିଲା ଅନେକ ପ୍ରକାର ଆପଣଙ୍କର ଯାତନାର ନିର୍ଯାତନାର ଶିକାର ହେବାକୁ ପଡ଼ିଥିଲା ତ ତାଙ୍କରି ସାମଗ୍ରୀକ ତ୍ୟାଗ ପାଇଁ ତାଙ୍କରି ସାମଗ୍ରୀକ ଯେଉଁ କହିପାରିବା ତାଙ୍କର ଯେଉଁ ଜୀବନର ସୁଖ ସ୍ୱଚ୍ଛତାକୁ ସେ ବଳିଦାନ ଦେଇକରି ଏପ ମାନେ

जब आम कह दुईार चबिश्र जी कह कर्पूरी ठाकुर जे बिहार पूर्वतन सीएम तथा सोशलिस्ट सोशियास्ट लिडर ताकत कह लालकृष्ण आडवानी द्वितीय ना जी की हायेस्ट सिविलियन अवार्ड पाइबा जा बड़ कथ प्रधानमंत्री नरेन्द्र मोदी निजे एक्स रे ट्विट कर सी होते गोटे ग्रेट स्टेट्समैन और तहत जब कहकर कंट्रब्यूशन जब कह से होम मिनिस्टर भाव में हो कि आई एंड बी मिनिस्टर भाव से हो कि डेपुटी प्राइम मिनिस्टर हिसाब से हो कंट्रब्यूसन रही भारतीय राजनीति दूरदृ सम्पन्न भाव रुरस्कृत भ्रेट अनर समस विजेपि दल कार्यसी प्रशंसा प्रधानमन्त्री तेह्र भावी लाग घटना बोल है जाऊँ सीत साहु बेलकुल सम्मानको दिगला लालकृष्ण आडवाीको एउटा बढिया सन्देश भारतीय जनता पर्टी যিয়ে আপোনালোকৰ দলৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা দলৰ প্ৰাণ প্ৰাণ প্ৰতিষ্ঠা হিচাপে তাক দিয়া যায় কি পলিটিকা ফেবৰ দিয়া যায় বুলি কোন ভাবিব উচিত নুহে যি আপোনালোকৰ মানে আমি কৈপাৰ যে স্বাধীনতা পৰ ভাৰতক দেখি দেখি আছোঁ বা যি মানে আপোনাৰ পঢ়ি পঢ়িকা আছিল আপোন দেখি থৈ যে মাহ গান্ধী মহ গান্ধী সময় বা স্বাধীনতা পৰ্যন্ত যোন মানে মাহমনীষী মানে ঠিক সেনে দেখিবে নিজৰ জীৱনক তিল তিল দগ্ধ কৰী গোটেই এতিয়া বড়ো গোটেই মুভমেণ্ট কৰি ভাৰতক স্বাধীনতা আনিকিৰি দিলে কিন্তু হোৱাট আপেণ্ড আফ্টৰ দাট তাৰপৰা আপোনাৰ দেখিব যে শাসন ব্যৱস্থাৰে ৰে সেই আপোনাৰ ডি জেনেৰেচন ইন মৰাল ভালুজা ষ্টাৰ্ট হ'ল মানে আপোনাৰ নৈতিক মূল্যবোধৰ ব্য়পক হোৱাৰ অৱক্ষয়ে শাসন ব্যৱস্থাৰে যি মানে ৰেনে আপোন দেখিব যে সে কলে মানে তাঁর সে শাসনক ব্যবহার করি সে সম্পত্তি আহরণ কে তাপরে আপনার দেখবে ফ্যামিলি পলিটিক্স আসল তাপরে দেখবে কমুনাল পলিটিক্স আসলা এবং সে কমুনাল পলিটিক্সে আপনার দেখে কিছু নির্দিষ্ট সম্প্রদায় করা গলা, ভোট ব্যাংক তা ভোট ব্যাংক বনাই দিয়গ তাছ তা কোণ কাল না আপন যে ফ্রিডম ফাইটার্স মানুষ মিশন লা টু বিলড এ রাম রাজ্য দ্যাট গট ডিফিটেড সেটা সম্পূর্ণ পরহত হল এতিয়া আপোনৰ মানে যি কৈছে ফেভৰেটিজম চালিলা অন্ায় নীতি চালিলা আৰু কমুনাল এলিমেণ্টছ মানুহক যেতিয়া পেটৰ্নাইজেচন কৰ পৃষ্ঠপোষক থাকিল সন্ত্ৰাসবাদ উগ্ৰবাদ বঢ়িলা তথাপি যি বড়ো মুভমেণ্ট গোটেই দৰকাৰ সেই যোন নৈতিক মূল্যবোধৰ অৱক্ষয়ু দেশকু বাহাৰ কৰিব তই ওন লাইট ৱিথ আপোনাৰ সিদ্ধা এলকে আডভানী অটলবিহারী বাজপেয়ী এবং সব পর্যক্তি মান সহিত দে ফাউন্ডেড জনসং হুইচ ওয়াজ এ ল্যাটর কনভর্টেড ইন ভারতীয় জনতা পার্টি তো ভারতীয় জনতা পার্টি যেত গোটা রাজনৈতিক বিপ্লব আনবা চেষ্টা কলা তাপরে ধীরে 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 ইট টু মেনি ডিকেট তা মানে ভারতীয় জনতা পার্টি কুটে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসাবে মানে প্রতিষ্ঠা করারপা এবং তাপরে ন্যাশনাল পলিটিক্সে তারেক বড় এখন যে আমি দেখিলে নব্বৈ দশকৰ শেষ পাদৰে যেতিয়া আপোনাৰ অঠানবে অনুৰ বাজপেয়ী আছিলে তাৰপৰা দেখিলে ভাৰতীয় জনতা পাৰ্টি তাৰ যি মিছন ঠাই যে দেশৰ বিকাশ আনিবা তেতিয়াহ'লে অটল বিহাৰী বাজপেয়ী যেতিয়া আপোনাৰ দেখিব যে সেনেকে বিকাশ আনিলে মানে বেছিকা আপোনালোকৰ ইনফ্ৰাষ্ট্ৰকচৰ ডেভলপমেণ্ট হ'ল তেতিয়া পলিটিক্স অফ ভালু উপ লোক ডিছকচন কলে পলিটিক্স অফ মানে যাক আপিচমেণ্ট কথা যোন ক'দা তাক লোক নাপচিত কৰিব লাগিলে কিছু লোক সন্তুষ্ট কৰিব কিছু কাষ্ট কিছু কম্যুনিটোক মানে

जो खाली मन पक दे दें जो दुई हजार चौदह क्या जी क्या जिते बोदी को पोस्टर बय हिसाब से प्रोजेक्ट भारतीय जनता पार्टी आज पीएम कैंडिडेट हिसाब से आपने अनेक दर्शन तसनता अनेक कथ से आलोचना को आसला कि लालकृष्ण आडवाणी को सैड कर दिगला ब्रिटेन नेताइ कर दिगला अणदेखा कर देखो विभिन्न समय विभिन्न घटना मत साक आस समय लालवानी लालकृष्ण आडवाणी को पाद छुई जी प्रणाम करवा

তো সে তো কোণে না কোণে সময় নিজ সপক্ষে নেপারি থে কি বিদ্রোহ করতে কিন্তু জন শৃঙ্খলিত সৈনিক হিসাব শৃঙ্খলিত মানব হিসাবে সি সববে স্থির সীত রয়েছেন মস্তিষ্ক রয়েছেন যে নিকটরে দেখবার সৌভাগ্য মিলুচি যে আমি যেতবে ক্যারিয়র আদ্য ভাগের থাক যেত স বারম্বার ওষা আসুলে তাঁর সহ ইন্ট্রাক্ট করুল কত মানে আমি কবা তা অদম্য কেতো দুর্দশ কেতে মানে দুর্দশ পজিটিভ সেস আমি এটা কৌচে অর্থাৎ মানে আৰ্টিকুলেচন যিকণা ভাৱেৰে মানে দেশৰ সমস্যা বুজাই লোক উপস্থাপিত কৰিব লোক বিশ্বাস কিছু তাখেৰে সেই মানে আপোনাৰ দেখিব সি চাহি মানে আপোনাৰ প্ৰধানমন্ত্ৰী আচন তাই বড় হৈ না কিন্তু যেতিবলে সি জাতি যে ভাৰতীয় জনতা পাৰ্টি

ଆପଣଙ୍କର ଏଲ୍କେ ଆଡ଼ଭାନୀ ତ ସିଏ ତାଙ୍କର ମାନେ ଗୁରୁଙ୍କୁ ଗୁରୁ ଖୁସି ହୁଏ ସେତିକିବେଳେ ଯେତେବେଳେ ଶିଷ୍ୟ ଦୁଇ ପାଦ ଆଗେଇକରି ଯାଏ ତ ସିଏ ସେଇ ପରମ୍ପରାକୁ ସମ୍ମାନ ଦେଇକରି ଶିଷ୍ୟ ଯାଉଛି ଆଗକୁ ଏ ଆପଣ ଜଷ୍ଟ ଇମାଜିନ୍ ଏ ପର୍ସନ୍ ହୁଆଜ ମ୍ୟାନେଜର ଅଫ୍ ଏଲ୍ କେ ଆଡ଼ଭାନୀସ୍ ରଥଯାତ୍ରା ସିଏ ଯେତେବେଳେ ଆଗକୁ ଯାଉଛନ୍ତି

एटा भारतीय जनता स्वप्न र जे ट्रिपल तलाक को बेन घोषणा गराइटा गराला भारतीय जनता पर्ट सबुठु बड प्रतिश्रुति राम मन्दिर प्रतिष्ठा हे बिना रक्तपात बना द्वेषले त जुडिसिया मिथ ड्यु जुडिशियल प्रोसीजर प्रोसिजर सहीटाको समाधान गराला ए गोटी परि गोटे प्रतिश्रुति सबै पालान गरिन्छ आउँ गोटे प्रतिश्रुति सबठ बडी रहे दूर लागु नै युनिफर्म सिभ कोर्ड त युनिफर्म सिभेल कोर्ट निश्चित भाव भारतीय जनता पार्टी তার পালন আগামী দিন সেটা করিব এবং তাপরে দেখিবে। যোন ধাৰা আপোনাৰ বজাই ৰাখি গোটেই ধাৰা আপোনাৰ এই প্ৰশ্ৰুতিগে পূৰণ কৰি চালিলে ভাৰতীয় জনতা পাৰ্টৰ যোন অৰিজিনাল ভিজন থাক আছে চেম টাইম আপোনাৰ এই যোগগুড়া খালী পূৰণ কৰে লোকৰ পেটটো দানা যাব নেকি কি লোক পেট লোকৰ খালী উন্নতি হৈ যাব নে যোনগুক আপোনাৰ সেই আৰ্থিক অভিবৃদ্ধি কিভাৱ হ'ব দেশ কিভ গোটেই বাহাৰ দুনিয়া সৈতে কম্পিট কৰি পাৰিব সেই কিভুঠ ভাল ভিত্তিভূমি তিয়াৰ হৈ পাৰিব তাৰ পৰিকল্পনা কল করলাম দেশক সশক্ত করা প্রতিরক্ষা ক্ষেত্রে যা আবশ্যক তা করা করলা এবং ইন্ডিয়ান পিপল ডিসকভার দেমসেলস ওয়াজ এ ডিফরে ড্রেস ইন ইন দ্য ওয়ার্ল্ড এবং তা ছড়া আমি যেতবে দেখুলে আমার পড়োশী নেই কি পড়োশী কি নেই পড়োশী আমি সব আখি দেখুলে বর্তমান থিংস হ্যাভ চেঞ্জ উই আর নট ইন দ্যাট পোজিশন সো ম্যানিফেস্টো রে যা কোয়াইতলা কেবল যে তাকো পূর্ণ করা যাচ্ছি তা নহে সামগ্রিক বিকাশ করা যাচ্ছি বিয়ন্ড ম্যানিফেস্টো বিয়ন্ড ম্যানিফেস্টো আপন দেখিবে লট মেনি থিংস আর হ্যাপেনিং এবং যেটা আমি কইপারিবা এটা মানে সেই লোক সেই প্রজ্ঞাপুর গ্যার্টি সেই কুয়া যাচ্ছে মোদি গ্যার্নি এবং আজিকা মানে আজ যে সময় আমি আলোচনা করছে এই সময় যেতবে আসুছে আপনার মানে এলকে আডভানীকে ভারত রত্ন দিয়ে যাচ্ছে আউটে বেটর গোটে মুহূর্ত কোণে থাইপারি আমি কল্পনা করবেনি যেত ওশা আজ মোদি আসুকছেন এবং এভাবে গোটে শুভ খবর আসুচি নিশ্চিত ভাবে কে আমি ইতিহাসের গোটা মহার্গ্য মুহূর্তে নিজক বর্তমান সামিল করুচে ওকে

जदि आपंक आम भिडी भल लगा तेब चेल्क लाइक सेयार और सब्सक्राइब करने को जमा भी तो नहीं।